দেখুন কি দিয়ে ব্রেকফাস্ট করেন বলিউডের নায়িকারা। সকালে উঠে হেলদি ব্রেকফাস্ট, তারপর জিমে কার্ডিও, স্ট্রেংথ এক্সারসাইজ, শুটিংয়ের চাপ, আউটডোর, এমনকি ছুটি কাটাতে গিয়েও এই নিয়মের বাইরে যান বলিউড ডিভারা। তাদের ছিপছিপে শরীর আর গ্লোয়িং স্তনের রহস্য তো লুকিয়ে রয়েছে এই নিষ্ঠার মধ্যেই। কী খান তারা ব্রেকফাস্টে, দেখে নিন তাদেরই ইনস্টাগ্রামে প্রোফাইল কী বলছে। আলিয়া ভাট প্রথম ছবি সেই বাবলি লুক একেবারেই ঝরিয়ে ফেলেছেন আলিয়া, তার পেছনে রয়েছে নিষ্ঠা। বেড়াতে গেলেও টাটকা পেঁপে, আপেল, তরমুজ দিয়ে দিন শুরু করেন আলিয়া। জ্যাকলিন ফার্নান্দেস ছুটি কাটানোর সময়ও অর্গ্যানিক ফুড ভোলেন না জ্যাকলিন। ব্যানানা বেগেল ও কফির সঙ্গে ব্রেকফাস্টের ছবি পোস্ট করে ইনস্টাগ্রামে সেই বার্তায় দিয়েছেন তিনি। ইলিয়ানা ডিক্রুজ ম্যাঙ্গালোরের মেয়ে, ইলিয়ানার প্রিয় ফুড সি ফুড। মাছ ছাড়া ভাবতেই পারেন না ইলিয়ানা, তাই বাড়িতে থাকলেও ব্রেকফাস্টেও থাকে গ্রিল্ড ফিশ মাশরুম। নার্গিস ফাকরি ওজন বাড়া নিয়ে বডি শেমিং এর শিকার হয়েছেন নার্গিস। বেরি ভর্তি ওটসের বাটির ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেন নার্গিস, লিখেছেন লস অ্যাঞ্জেলসে ছুটি কাটিয়ে 20 পাউন্ড ওজন বেড়েছে, তাই এখন কমফোর্ট ফুডে ফিরতে চান তিনি। অদিতি রাও হায়দারি গ্লুটেন ফ্রি প্যানকেক টপড উইথ স্ট্রবেরি মা বাড়িতে থাকলে ব্রেকফাস্টের, এমন এক ক্যাপশনে ইনস্টাগ্রামে ছবিটি পোস্ট করেছিলেন অদিতি। মায়ের আদরেও অদিতি স্বাস্থ্যের কথা ভোলেন না। লারা দত্ত মা হওয়ার পরে নিজের স্বাস্থ্যকর ডায়েট আর যোগাভ্যাসের নিষ্ঠা তাকে আবার আগের চেহারা এনে দিয়েছে। মিষ্টি খাওয়ার ইচ্ছা হলেও হেলদি অপশন বেছে নেন লারা। ফলের উপর মেপল হানি তার প্রিয় ব্রেকফাস্ট। ফর লেটেস্ট নিউজ প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ এভরিবডি।